নমস্কার, আমি আজকে নতুন রাঁধুনিদের জন্য খাসির মাংস সহজ পদ্ধতিতে ঝোল করে দেখাবো। আর এই খাসির মাংস ঝোল করতে গেলে কি কি লাগবে? লাগবে আমার খাসির মাংস, এটা 1 কিলো খাসির মাংস আছে, আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি আলু নিয়েছি গোটা, এটা 6টা আলু নিয়েছি। আর গোটা আলু নিয়ে আমি কাঁটা চামচ দিয়ে এটা গেথে গেথে ছিদ্র করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি আমি 3টে মাঝারি সাইজের, এটা আমি কুচিয়ে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 2 চা চামচ, আদা বাটা নিয়েছি 2 চা চামচ, রসুন বাটা নিয়েছি 2 চা চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, গোটা গরম মশলা নিয়েছি অল্প কিছুটা, 2টো দারচিনির কুচি, 4টে এলাচ আর কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ, এটা আমি ফোড়নের জন্য নিয়েছি। আর নুন লাগবে পরিমাণ মতো, হলুদ লাগবে পরিমাণ মতো। আমি কিছুটা গোটা মশলা নিয়েছি, এটা আমি ভেজে গুঁড়ো করে নেবো। 1 চা চামচ নিয়েছি আমি ধনে, 1/2 চা চামচ নিয়েছি মৌরি, 1/2 চা চামচ নিয়েছি আমি জিরে, আর গোলমরিচ নিয়েছি 1/2 চা চামচ, কয়েকটা লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, এগুলো আমি ভেজে গুঁড়ো করে নেব। এই মাংসটা আমি সম্পূর্ণভাবে প্রেশার কুকারে করব, কোনো কড়াইতে করব না। তো সবার প্রথমে আমি কুকারে একটু হলুদ দেব, কেন আলুটা আমাকে প্রথমে ভেজে নিতে হবে। আলুগুলো দিয়ে দেব, আলুটা আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো উঠিয়ে নেবো একটা প্লেটে। আমি 3 পলা তেলে আলু ভেজেছি আর 1 পলা তেল দেব। খাসির মাংস বলে যে 1 গাদা তেল তা দেওয়া যাবে না, কো অল্প করেই তেল দেবো। আমি এবার গোটা গরম মশলাটা তেলের উপরে দিয়ে দেবো। আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু 2 মিনিট ভেজে নেব। আমার পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়ে গেছে, আমি এবার সমস্ত মশলাগুলো দিতে থাকবো। প্রথমে আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দেব 2 চা চামচ, হলুদ দিলাম, নুন একটু অল্প দেব। এখন মাটনটা দেওয়ার পর নুন আবার দেব। এইবার আমি সমস্ত মশলাগুলো সুন্দর করে কষে নেব। আমি 2 মিনিট কষবো। আমার সমস্ত মশলাগুলো 2 মিনিট ধরে কষে নিয়েছি, আর আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো এতে। একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি মাংসটাকে দিয়ে দেব। আমি কুকারের মধ্যে সুন্দর করে কষে নেব। এটা আমার কষতে প্রায় 20 মিনিট টাইম নেবে।
আমি এখন নুনটা দিয়ে দেবো। আমার খাসির মাংসটা প্রায় 10 মিনিট ধরে আমি এইভাবে কষছি, আর এমনি একটু জল বেরিয়েছে, এখনও 10 মিনিট ধরে কষতে হবে। যতক্ষণ না একটা কালচে ভাব আসবে আর কুকার থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ একটু কষতে হবে। খাসির মাংস কষলে খেতে খুব ভালো লাগে, কম তেলেও ভালো রান্না হয়। প্রথমে 10 মিনিট কষে নিয়েছিলাম, তারপর আবারও আমি 5 মিনিট কষে নিয়ে এই আলুগুলো দিয়ে আরও 5 মিনিট কষে নেব, নিয়ে তারপর জল দেবো। অনেকটা সুন্দর কষা হয়ে গেছে, আর 5 মিনিট আমি কষে নেব। আমার মটনটা একদম কষা হয়ে গেছে, আর যারা নতুন রাঁধুনি তারা বুঝবেন কি করে যে মটনটা কষা হয়ে গেছে। 20 মিনিট কষার পর যখন মাটনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু কালচে কালচে কালার আসবে, তখন জানতে হবে যে মটনটা কষা হয়ে গেছে। আর একটু কুকার থেকে তেলটা ছেড়ে আসবে, একদম কুকারে গায়ে লেগে যাবে, মশলা সমেত মাংস ছেড়ে আসবে, তখন জানা হবে যে মটনটা আমার কষা হয়ে গেছে। আমি এবার জল দেব, আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেব। কুকারে সবসময় একটু জল কম দিতে হয়, কড়াইতে করলে অনেক জল দিতে হয়, কুকারে কম জল দিলে যেমন জল দেব সেরকমই ঝোল থাকবে, আর অল্প একটু জল লাগবে আমার। আমি এবার ঢাকা দিয়ে সিটি দেওয়ার অপেক্ষা করবো, আমি 2 সিটি দিয়ে মাংসটা নামিয়ে নেব। আমার 2 সিটি হয়ে গেছে, প্রেশারটাও বেরিয়ে গেছে। আমি এবার এই ঢাকনা খুলে 10 মিনিট আবার খোলা অবস্থায় ফোটাবো, তাহলে আমার কড়াইতে যেভাবে রান্না হয় সেই কড়াইয়ের যে স্বাদিষ্ট হয় সেই স্বাদটা এই প্রেশার কুকারে রান্নাতে এসে যাবে। আর আমি যে মশলাটাকে ভেজেছিলাম গোটা মশলা, সেই গুঁড়ো মশলাটা একটু দিয়ে আমি ফোটাবো। আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে প্লেটে উঠিয়ে দেব। হয়ে গেছে আমার নতুন রাঁধুনিদের সহজ সরল খাসির মাংস রান্না। এটা খুব সহজ, খুব অতি সহজে হয়ে যায়, আর প্রেশার কুকারে খুব তাড়াতাড়িও হয়ে যায়। আপনারা বানাবেন সত্যি খুব ভালো লাগবে, আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।